আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেছেন সাভারে নিহত এক শিক্ষার্থীর বাবা। বুধবার দুপুরে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগটি দায়ের করেন তিনি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের নির্মূল করতে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে অনেকেই নিহত হয়। এটি গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ হওয়ায় ট্রাইব্যুনাল আইনে এর বিচার দরকার। বিষয়টি নিয়ে আবেদনকারীর পক্ষে আইনজীবী এম এইচ তামিম জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে সত্যতা যাচাই করবে তদন্ত সংস্থা, পরে এটি মামলার জন্য ট্রাইব্যুনালে পাঠানো হবে।